তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলো সরকার যা তীব্র বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল বিজেপি আরো একবার জানিয়ে রাখতে চাইবো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে 169 রুলে নিন্দা প্রস্তাব আনলো সরকার পক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব যার প্রবল বিরোধিতা প্রধান বিরোধী দল বিজেপির বিধানসভায় নিন্দা প্রস্তাব সরকারের এই নিন্দা প্রস্তাবে প্রবল বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল বিজেপি প্রথম কথা হচ্ছে এর কোনো লোকাল স্ট্যান্ডই নেই 169 ই হবে কাঁচকলা স্ট্রং অপোজিশন হবে যুক্তিতর্ক রাখবো সুপ্রিম কোর্টকে অপমান করছে সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই ইডির ব্যাপারে খুব ক্লিয়ার ভার্ডিক্ট দিয়েছে পরিবেশ থাকলে ভোট পর্যন্ত থাকবো আমাদের অপোজিশনের যে কাজ রেকর্ড করাবো আর অপোজিশন লিডারকে স্মুথলি বলতে দিলে লিডার অফ দ্য হাউসও স্মুথলি বলবে হাউস তো যুক্তিতর্কের জায়গা আর অপোজিশন লিডারকে ডিস্টার্ব করলে লিডার অফ দ্য হাউসও ডিস্টার্ব হবে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা অঙ্গরাজ্য সরাসরি একটা নিন্দা প্রস্তাব আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব হচ্ছে চুরি ধরা বা চোর ধরার বিরুদ্ধে প্রতিবাদ করে তাও আবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আইনানুগ ব্যবস্থার বিরুদ্ধে এত বড় দুর্ভাগ্যজনক ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একটা লেখা থাকলো আজকের দিন কলঙ্কিত দিন পাল্টা কটাক্ষ মদন মিত্র এবং কুণাল ঘোষের সেটাই তো নিয়ম আমাদের দেশের লোকতন্ত্রের সেটাই নিয়ম এবং যেটা নিয়ম আমরা সেটাই করছি যে কোনো ব্যাপারে অত্যন্ত লজ্জাজনক অধ্যায় মানে চোরেরা রেজলিউশন করছে যে আমাদেরকে ধরা যায় যে চুরি করব বলছে এবং জোর জবরদস্তি যে চুরি করলে পরেও তাদেরকে গ্রেপ্তার কর বিধানসভাটা তো বিতর্ক বা আলোচনার জায়গায় তো সুতরাং সেখানে সরকার পক্ষ একটি প্রস্তাব আনছে এবং সেটি কেন্দ্রীয় সরকারের গায়ে লাগছে ফলে তাদের দল সেটা বিরোধিতা করবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অতিসক্রিয়তা এটা তো খুব একটা সাদা বাংলার মানুষ তো সেটা জানেন বিজেপি নেতারাই বলে দিচ্ছেন কালকে অমুকের বাড়ি যাবে পরশু অমুকের বাড়ি যাবে সেম ভিডিও ফুটেজ ফিরহাদ হাকিম সুব্রত মুখার্জি অ্যারেস্ট আর শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে বেঁচে গেল সেই কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাত নিয়ে তো প্রশ্ন আসবেই তো সেগুলো প্রস্তাবে আসছে ওদের যদি মনে হয় বিরোধিতা করার ওদের গায়ে লাগছে তো করবে শুনে নেব সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষের বক্তব্য অত্যন্ত লজ্জাজনক অধ্যায় মানে চোরেরা রেজলিউশন করছে যে আমাদেরকে ধরা যাবে না মানে এতটা নির্লজ্জ চোর আমরা কিন্তু খুব একটা দেখিনি এই প্রথম আমরা দেখছি যে চুরি করব বলছে এবং জোর জবরদস্তি যে চুরি করলে পরেও তাদেরকে গ্রেপ্তার করা যাবে না তবে এই বাঙালির এখন দুর্ভাগা সময় চলছে আমার বিশ্বাস বাঙালি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গবাসী খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরিয়ে আসবে এটা মানে বাংলা মনে হচ্ছে দেশ থেকে বাইরে বেরিয়ে গেছে নতুন নতুন আইন নতুন নতুন প্রস্তাব নিয়ে আসা হচ্ছে এটা কখনো হয় না ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য সমন্বয় করে যেটা চলা হয় যদি কেউ চুরি করে যদি কেউ মানে এত কোটি কোটি টাকার দুর্নীতি করে তার জন্য তো একটা ফেডারেল স্ট্রাকচারে একটা সিবিআই ইডি এটা তো স্বাভাবিক আছে তার মানে এরা বুঝতে পারছে কখন কোন কালীঘাট থেকে কোন কারুর বাড়ি থেকে কোন নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কোন নেতা ঢুকে যায় কোনো ফ্ল্যাটের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায় কারণ এরা তো জানে না যে কোথায় কার কোথায় লোকানো আছে এবং এই করতে করতে হয়তো মন্ত্রিসভাটাই পুরো শেষ হয়ে যাবে তৃণমূল দলটাই উঠে যাবে এবং এই জন্যই এগুলো করছে আমাদের বিধানসভায় আজকে আমাদের বিধায়করা রয়েছেন আমাদের লিডার অফ অপোজিশন রয়েছেন এবং তারা সোচ্চার হবে এই নিয়ে আমাদের কালকে শুভেন্দুদা বলেও গেছেন এই নিয়ে তারা আওয়াজ বিধানসভায় ওঠাবে এইভাবে গণতন্ত্রের ভিতটাকে পিলারটাকে এইভাবে পশ্চিমবঙ্গ নষ্ট করতে পারে না দেখুন তৃণমূলের সমস্ত দাদাগিরি সমস্ত দাবদাপানি সব শেষ হয়ে গেছে এখন গোয়ালে ঢুকে গেছে রাস্তায় নেমে আন্দোলন করা
ডিলিমিটেশন বন্ধ করো, সিএ তুলে দাও, এসব হলো। এখন আর রাস্তায় আন্দোলন নাই, কারণ কে কখন ভেতরে যাবে ঠিক নেই, চোর নিয়ে পার্টি চলছে। সেই জন্য ওই মেজরিটি আছে, বিধানসভায় একটা প্রস্তাব নেবে, তাতে কী যায় আছে, তাতে কী যায় আছে, গণতন্ত্রের অপমান হচ্ছে। যাই হোক, আমরাও বিরোধী দল হিসেবে আছি বিধানসভাতে, আমরাও পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা করছি।